Hello friend, welcome to my channel Geography Institute. Ami Shagorika. आज तुम्हारे जोनो आवारो निये चले ऐसे second semester practical एक टे important topic निये आगे दिन आम्रा discuss कोरे फैले चे already जे population growth rate जे 2 decades से तुम्हारे रोए चे शिटा किबाबे कोनो map दिले शे map पे data wise किबाबे map पे मध्य put कोडे शिटा आमी आगे दिन कोरी ची आज जेटा कराबो एमोन शुपने शादानो तो परीक्षा जेटा दिए था के जेटा exam hall तुम्हारे कोट्टा होबे maximum मने 90% क्षेत्र দেখতে পাওয়া যায় কি ম্যাপ দেওয়া হয় না জাস্ট এ বি সি ডি এরকম করে কয়েকটা স্টেশনের নাম দেওয়া থাকে তার রেসপেক্টে থাকে ভ্যালু মানে ইয়ার ওয়াইজ ভ্যালু এবং সেগুলোকে ক্যালকুলেট করে খাতায় তোমাদেরকে আঁকতে হয় বা এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় তো আজ আমরা সেটাই শিখব তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না যারা পুরনো ভিডিওটা আমার দেখোনি পপুলেশন গ্রোথ রেট 2 decades যেটা আমরা করেছিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপের ওপর সেটা অবশ্যই একবার দেখে নিও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো তো চলো দেখা যাক এখানে কিভাবে করা যায় দেখো একই ব্যাপার ক্যালকুলেশনটা তো সেমই থাকবে ডেটা টেবিল ফর পপুলেশন গ্রোথ রেট অফ 2 decades ডেটা এখানে তোমাদের তিনটে স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ এ বি সি আর পপুলেশন রয়েছে 1991 2001 and 2011 এর রেসপেক্টে টোটাল তিনটে পপুলেশন রয়েছে ইয়ার ওয়াইজ কীভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখানো হয়েছে এবার এটাকে আমরা ক্যালকুলেট করব আর আমি সবসময় যেটা বলে থাকি ভালো করে ফিগারগুলো কোয়েশ্চেন পেপার থেকে টোকার সময় দেখে নেবে নেক্সট দেখো যেটা করতে হবে আমাদের ক্যালকুলেশন কিভাবে করব ফার্স্ট আমরা স্টেশন এ রেসপেক্টে করছি যেটা 2021 আর 1991 এর মধ্যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা তোমরা জানো পপুলেশন অফ দ্য প্রেজেন্ট ইয়ার মাইনাস পপুলেশন অফ দ্য পাস্ট ইয়ার ডিভাইডেড বাই পপুলেশন অফ দ্য পাস্ট ইয়ার ইনটু 100 এগুলো সবই আমাদের তোমার শতকরায় বার হয় সেই জন্য এখানে আমরা 100 দিয়ে ইনটু করছি আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইয়ার কী করে বুঝবো যে ইয়ারটা যে দুটো ইয়ারের মধ্যে আমরা কম্পেয়ার করছি ধরো 1991 মানে 1991 এবং 2001 এই দুটো প্রথম দুটো ডিকেটস তো দুটো ডিকেটসের মধ্যে আমরা কাকে মডার্ন হিসেবে পাচ্ছি 2001 তার রেসপেক্টে পাস্টকে 1991 সুতরাং আমরা 2001-এর ভ্যালু থেকে 1991-কে মাইনাস করব অ্যান্ড দেন মাইনাসের ভ্যালুকে ডিভাইড করব পাস্ট ইয়ার অর্থাৎ 1991 দিয়ে তারপর যে ভ্যালুটা বেরোবে সেটাকে আমরা গুণ করছি কত দিয়ে 100 দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা রেসপেক্টে সেই ইয়ারের মানে 1991 টু 2001-এর গ্রোথ রেটের পার্সেন্টেজ বুঝতে পারলে ক্যালকুলেশনটা এইভাবে আমরা প্রতিটার ক্যালকুলেশন করে নেব আর অবশ্যই ক্যালকুলেটর ইউজ করার সময় ফিগারগুলো ঠিকঠাকভাবে পুট করবে নাহলে কিন্তু ভ্যালুর একটা বড় সড়ো প্রবলেম হতে পারে আর ডিজিটের মানে দশমিকের পর দুটো করে ডিজিট নিলেই হবে দেখো এখানে আমি সবকটা ভ্যালু বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে যে বি স্টেশন যেটা রয়েছে সেটার কিন্তু সেকেন্ড ডিকেটসের ক্ষেত্রে মাইনাসের ভ্যালু বেরিয়েছে এবং সি যে পপুলেশন গ্রোথ রেট সি এর কিন্তু দুটোতেই মাইনাসের ভ্যালু বেরিয়েছে তার মানে কি যদি আমাদের প্রেজেন্ট পপুলেশন পাস্টের সাপেক্ষে কমে যায় তাহলেই আমার মাইনাসে ভ্যালু বেরোবে যেটা এখানে হয়েছে মাইনাসে ভ্যালু বেরোলে ভুল হয়েছে বা ঘাবড়ে যাবে না মাইনাসে ভ্যালু বেরোনোটা খুব স্বাভাবিক এবার যদি ডেটাই সেরকম কিছু না থাকে তাহলে আসবে না প্লাসেই আসবে এবার হচ্ছে মজার বিষয় যে যেহেতু আমরা খাতায় আঁকছি সেক্ষেত্রে তোমাদের স্কেল না ধরলেও চলবে অবশ্যই যদি ভ্যালুটা 10 মানে 10-এর মধ্যে থাকে পপুলেশন গ্রোথ রেটের পার্সেন্টেজটা 10%-এর মধ্যে থাকে তাহলে তোমাদের স্কেল ধরার দরকার নেই যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইয়েস্ট আমার 6 আছে প্লাসে বলো বা মাইনাসে বলো তো সেক্ষেত্রে আমার মানে স্কেল ধরা আলাদা করে স্কেল ধরার কোনো প্রয়োজন নেই যদি আমার এর থেকে অনেক বড় বড় ভ্যালু বেরোতো সেক্ষেত্রে আমি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 2%, 3%, 4%, 10% যা খুশি তোমরা ধরতে পারো মোটমাট মনে রাখবে খাতার মধ্যে আঁকার জন্য কিন্তু 10 সেন্টিমিটার maximum scale both for plus or minus এবার ইন্টারেস্টিং হচ্ছে আঁকার বিষয়টা যখন আমরা আঁকছি তখন কিন্তু আমাদের খাতায় আঁকার জন্য পার্টিকুলারলি একটা শেপ দিতে হয় মানে বারগুলো যাতে একই সাইজের হয় সেই দিকে খেয়াল রাখতে হয় এবং তার পাশাপাশি যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে বারগুলোর মাঝে গ্যাপিংটা তো ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে আমি 10 সেন্টিমিটার একটা লাইন টেনেছি এবং প্রতি 1 সেন্টিমিটার অন্তর আমি পয়েন্ট ফেলেছি প্রথম 1 সেন্টিমিটারটা হচ্ছে ফাঁকা থাকবে তারপরের দুটো পাশাপাশি 1 সেন্টিমিটার মানে 1 থেকে 2 2 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে আমাদের দুটো বার মানে 1 সেন্টিমিটার করে আমি দুটো বার আঁকছি তারপরে আবার 3 থেকে 4 একটা গ্যাপ থাকবে আবার 4, 5, 6 দুটো বার আবার একটা গ্যাপ আবার এইভাবে দুটো বার এইভাবে টোটালটা আমরা এঁকে নেব গ্যাপগুলো মাথায় রাখবে যে মানে যে সাইজের তুমি বার আঁকছো যদি 1 সেন্টিমিটার এক একটা বারকে তুমি রিপ্রেজেন্ট করো তাহলে গ্যাপটা যেন 1 সেন্টিমিটারই থাকে। যদি তোমরা ধরো এরকম হলো অনেক ডেটা দিয়েছে, ধরো 15টার মতো ডেটা দিয়েছে তোমাকে খাতার মধ্যে দেখাতে হবে বা 10টা ডেটা দিয়েছে তোমাকে খাতায় দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু 0.5 করে গ্যাপ করে এবং 0.5 করেই বার দেখিও। এবার দেখো লম্বাটা ভালো করে বোঝো। দেখো লম্বার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব প্রমিনেন্টলি তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কি না যেহেতু আমাদের মাইনাসে ভ্যালু বেরিয়েছে, এই মাঝে যে লাইনটা আমি 10 সেন্টিমিটার টেনেছিলাম তার উপর থেকে যতটা আমি প্লাসে দেখাবো ঠিক ততটাই আমি মাইনাসের নিচের দিকে রান করব। মানে আমাদের হাইয়েস্ট ভ্যালু 6 পয়েন্ট সামথিং ছিল প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে, তাই প্লাসে আমরা 0.7 ওপরে ধরেছি, আবার মাইনাসে আমরা 0.7 নিচে ধরেছি। দেখো নিচে 0 রয়েছে, সেখান থেকে ওই লাইনটা পর্যন্ত 7 সেন্টিমিটার, আবার 7 সেন্টিমিটার থেকে ওপরে 14 পর্যন্ত, মানে 7 নিচে 7 ওপরে সেন্টিমিটার। এইভাবে 0.1 করে করে প্রতিটার ক্ষেত্রে পয়েন্ট ফেলে নেবে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কাজ আঁকার ক্ষেত্রে। ফার্স্টে বেস লাইন, তার রেসপেক্টে যেরকম মাইনাস প্লাসের ভ্যালু থাকবে সেই অনুযায়ী ওপর নিচে সমান পরিমাণে দাগ কাটবে। অনেকেই দেখবে নিচের দিকে দাগটা করাবে না, কিন্তু এই প্রসেসটা ঠিক নয়। যেহেতু তোমরা নিচেও বার রাখছো, যেহেতু তোমাদের মাইনাসে ভ্যালু বেরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিচেও তোমাদের লাইনটা দেখাতে হবে খাতায়। ওকে, এবার হচ্ছে এই যে লাইনটা তোমরা টানলে উল্লম্ব স্কেল, সেটা নিচে মাইনাসের জন্য আর ওপরে প্লাসের জন্য, তো এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট করে এবার তোমাকে বারগ্রাফগুলো আঁকতে হবে। এবার আমরা এখানে বারগ্রাফগুলো দেখো, ফার্স্টে যেটা আমাদের বারগ্রাফ আছে, প্রথমে হচ্ছে এ স্টেশনের ক্ষেত্রে যেটা 2001-এর রেসপেক্টে, মানে 1991 to 2001-এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানে টোটাল ছোটো, মানে ফার্স্টের পোর্শনটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং অ্যান্ড দেন তারপরে হচ্ছে 6 পয়েন্ট সামথিং। তো এটা আমরা এখানে রিপ্রেজেন্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যেটা বেরিয়েছিল ফার্স্টেরটা 2.9 অ্যান্ড দেন তারপরে হচ্ছে 6.2। তো এখানে আমরা এইভাবে দুখানা বার পাশাপাশি আঁকবো। ফার্স্টের ঘরটা গ্যাপ থাকবে, তারপরে দুটো ডিকেটসের বার দুটো পাশাপাশি, এইভাবে প্রতিটা। এবার দেখো সেকেন্ড স্টেশন মানে বি স্টেশনের ক্ষেত্রে কিন্তু 1991 to 2001-এর যে গ্রোথ রেট সেটা কিন্তু প্লাসে গেলেও 2001 to 2011-এর গ্রোথ রেট কিন্তু মাইনাসে রান করেছে, এবং সেটা কত রান করেছে দেখতেই পাচ্ছ, প্রায় 3 সেন্টিমিটারের কাছাকাছি আমাদের নিচে ড্র করতে হয়েছে। তার মানে যখনই আমার মাইনাসে ভ্যালু বেরোবে তখন কিন্তু বেস লাইনটা আমার 0 হবে, এবং তার রেসপেক্টে আমাকে নিচে যতটা পর্যন্ত নামাতে হয় সেটা নামাতে হবে। এবার তোমরা সুবিধা মতো বেস লাইনে 0 বসাতে পারো স্কেলের, অথবা হিসেব করেও বসাতে পারো। এইভাবে দেখো পুরো আঁকাটা আমি কমপ্লিট করে নিয়েছি। অবশ্যই সি স্টেশনের ক্ষেত্রে দুটোই আমার নেগেটিভ বেরিয়েছিল, তাই দুটোই আমার নিচের দিকে রান করেছে। বুঝতে পারলে? এবার জাস্ট নেক্সট স্টেপে আমরা কালার করব, কালার করার পর একটা ভালো হেডিং অ্যান্ড দেন ইন্ডেক্স। তো চলো দেখে নিই। তো এখানে দেখতেই পারছো পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। ওপরে আমরা লিখে দিয়েছি যে কম্পারেটিভ বারগ্রাফ শোয়িং দ্য পপুলেশন গ্রোথ রেট অফ 3 ডিফারেন্ট স্টেশন, ব্যাকেটে লেখা আছে 2 ডিকেটস। এবার যেহেতু আমাদের ওপর নিচে দুরকমভাবে বার গেছে, এবং দুটো ডিকেটসকে আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট ডিকেটটা মানে 1991 to 2001-এর ক্ষেত্রে অরেঞ্জ কালার, আর 2001 to 2011-এর ক্ষেত্রে ইয়েলো কালার ইউজ করেছি। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, এখানে কোনো মানে পারফেক্ট কালার বা এটাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপর নিচে লিখে দেবে স্টেশন। দেখো আমি লিখে দিয়েছি ABC স্টেশনগুলো মেনশন করে দেবে। আর সাইডে যে আমরা উল্লম্ব স্কেলটা দেখিয়েছি সেটার উপরের দিকটা পজিটিভ পপুলেশন গ্রোথ রেট ইন পার্সেন্টেজ, আর নিচের দিকটা নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট ইন পার্সেন্টেজ, এটা দেখিয়ে দেওয়া হলো। ভার্টিক্যাল স্কেল যেটা মেন সেটা হচ্ছে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 1% পপুলেশন গ্রোথ রেট। আর ইন্ডেক্স তো অবভিয়াসলি লিখতেই হবে তোমাদের, যেখানে দেওয়া থাকবে কালার দিয়ে দিয়ে, যেমন অরেঞ্জ কালারটা দিয়ে আমি লিখে দিয়েছি পপুলেশন গ্রোথ রেট অ্যাকর্ডিং টু 1991 to 2001, সেমভাবে ইয়েলোটার ক্ষেত্রেও লিখে দিয়েছি পপুলেশন গ্রোথ রেট, যেখানে আমরা দেখাচ্ছি 2001 to 2011। এইভাবে পুরো ড্রয়িংটা তোমাদের খাতায় রিপ্রেজেন্ট করতে হবে এক্সাম হলে, এবং পুরোটা হয়ে গেলে সেটা একটা অবশ্যই একটা বাউন্ডারি করে দেবে। তো এইভাবে পুরো জিনিসটা তোমাদের খাতার ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে হবে। আশা করছি খাতার মধ্যে আঁকা নিয়ে যাদের মধ্যে একটা মানে কনফিউশন ছিল যে কীভাবে নোটে আমরা করব যদি না ম্যাপ প্রোভাইড করা হয় এক্সাম হলে, দেন তোমরা এভাবে ইজিলি করতে পারো। আর যেটা বললাম আবারও মনে রেখো, যদি তোমাদের অনেক লং ডেটা দেওয়া হয় মানে 5টা 7টা 8টা 10টা এরকম ডেটায় কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু 1 সেন্টিমিটার করে ধরলে খাতার বাইরে বেরিয়ে চলে যাবে, 0.5 করে সেক্ষেত্রে বারগুণা আঁকবে এবং গ্যাপিংটাও 0.5 করে দেবে। আশা করতে বোঝাতে পেরেছি। আজকের এই পপুলেশন গ্রোথ রেট নিয়ে আর কোনো ডিমান্ড বা আর কোনো কনফিউশন আশা করছি তোমাদের থাকবে না। আর ইন্টারপ্রিটেশন তো সেমই হবে যেরকম আগের দিন আমি বলেছিলাম, একইভাবে লিখবে যে কোথায় পপুলেশন গ্রোথ রেট বেশি থাকছে, কোথায় কম থাকছে, এটা 2 ডিকেডিয়াল কার সাথে কার তুলনা করেছো, সবচেয়ে হায়েস্ট কোন দিকে গেছে, নেগেটিভ কোন গেছে, কী রিপ্রেজেন্ট করছে এর দ্বারা, এইভাবে পুরো জিনিসটা কম্প্যাক্ট লিখে একদম কমপ্লিট করে ফেলবে। যেভাবে বললাম সেভাবে যদি স্টেপ বাই স্টেপ পুরোটা কমপ্লিট করে দেখাও, দেন ডেফিনেটলি তোমাদের ফুল মার্কস না আসুক, অন্তত ধরো 5 মার্কসের যদি এটা কোয়েশ্চেন থাকে দেন 4 তো ইজিলি তোমরা পেয়ে যাবে, 4.5। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। নেক্সট ভিডিওতে আমরা স্কোয়ার ডায়াগ্রাম বা হাউস হোল্ড যেটা আছে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যারা নতুন তাদের জন্য বলে দিই, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে আমি যা কিছু পড়িয়ে থাকি তার নোটস প্রোভাইড করে দিই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ভার্সানেই। তো যারা যারা চাও সেখানে জয়েন হয়ে যেতে পারো, এবং পুরোনো ভিডিও পুরোনো অনেক দিনের যে নোটসগুলো সেগুলো অনেকেই তোমরা পাও না, বিকজ 1 মাসের পর থেকে নোটস অ্যাভেলেবেল থাকবে না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যদি কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।